আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের নামাজ আদায়কারীদের জন্য 10টি বড় সুসংবাদ। তা হল, নম্বর 1, অর্ধরাত নামাজের সওয়াব। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত জেগে নফল নামাজ পড়ল, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল সে যেন পুরো রাত জেগে নফল নামাজ পড়ল। সহিহ মুসলিম হাদিস নম্বর 1096। নম্বর 2, আল্লাহর হেফাজতে প্রবেশ। হযরত জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর দায়িত্বে চলে গেল। তিরমিজি হাদিস নম্বর 2184। নম্বর 3, জাহান্নাম থেকে মুক্তি। হযরত আবু জুহাইর উমাইরা ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বের ও সূর্যাস্তের পূর্বের অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 634। নম্বর 4, মুনাফিকি থেকে আলাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক কঠিন নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত গুরুত্ব জানত তাহলে হামাগুড়ি দিয়ে বা নিতম্বের ওপর ভর করে হলেও মসজিদে উপস্থিত হতো। সহিহ বুখারী হাদিস নম্বর 657। নম্বর 5, ফেরেশতাদের সাক্ষ্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসেন, তারা আসর ও ফজরের সময় একত্রিত হন। যারা রাতে কর্তব্যরত ছিলেন তারা উপরে উঠে যান, মহান আল্লাহ তাআলা তো সব জানেন। তারপরও ফেরেশতাদের প্রশ্ন করেন, আমার বান্দাদের কেমন রেখে এলে? ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত রেখে এসেছি, যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 540। নম্বর 6, হজ ও উমরার সওয়াব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় আনতে বসে মহান আল্লাহর জিকিরে মশগুল থেকে সূর্যোদয়ের পর 2 রাকাত নফল নামাজ অর্থাৎ ইশরাক আদায় করবে সে পরিপূর্ণ এক হজ এবং উমরার সওয়াব পাবে। পরিপূর্ণ শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। তিরমিজি হাদিস নম্বর 586। নম্বর 7, উত্তম গনিমতের অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন এক দলের কথা বলবো না যারা দ্রুত উত্তম গনিমত নিয়ে ফিরে আসে, যারা ফজর নামাজ জামাতে হাজির হয়, এরপর নামাজ শেষে সূর্যোদয় পর্যন্ত বসে মহান আল্লাহর জিকির করতে থাকে, তারাই অল্প সময়ের মধ্যে উত্তম গনিমত সহ প্রত্যাবর্তনকারী। তিরমিজি হাদিস নম্বর 3641। নম্বর 8, পরিপূর্ণ নূরের সুসংবাদ। হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আধারের সময় অর্থাৎ ফজর নামাজে মসজিদের দিকে হেঁটে যায় কিয়ামতের দিন তাদের পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। আবু দাউদ হাদিস নম্বর 494। নম্বর 9, ফজর আদায়কারীরা আল্লাহর দিদার লাভ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 573। নম্বর 10, ফজর আদায়ে উত্তম দিন যাপন। ফজর নামাজ আদায়ে প্রবাদ হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে, অন্যথায় সে সকালে ওঠে কুলুস কালিমা ও আলস্য নিয়ে। সহিহ বুখারী হাদিস নম্বর 1142। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।